নির্বাচনে সিপিআইএমকে হেলা ভরে প্রত্যাখ্যান করেছে রাজ্যের মানুষ। তারপর থেকে শোচনীয় পরাজয়ের শোক ভুলতে সারা রাজ্যে গোপনে এবং প্রকাশ্যে বিজেপির উপর সন্ত্রাস চালিয়ে শান্ত রাজ্যকে অশান্ত করেছে সিপিআইএম। তবে দলের কট্টর হিংস্র ক্যাডাররা শুধু নয়, এই সন্ত্রাস চালাবার জন্য প্রয়োজনীয় উৎসাহ যে তারা দলের টপ ব্রাস থেকেই পান তা রবিবার স্পষ্ট হয়ে গেছে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে। রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের সাংবিধানিক প্রধান এবং সর্বময় কর্তা রাজ্যপাল সম্পর্কে যে ভাষা এবং অঙ্গভঙ্গি প্রয়োগ করে কথা বলেছেন জিতেন্দ্র চৌধুরী, তাতে একদম পরিষ্কার এরকম দলের ক্যাডাররা রড শাবল হাতে নিয়ে রাতে বিরেতে যদি আদিম মানবের মতো ঘুরে বেড়ায় তবে তা জিতেন্দ্র চৌধুরীদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার এবং আনন্দময় অনুভূতিও বটে। আসুন দেখে নেওয়া যাক রাজ্যের সাংবিধানিক প্রধানকে নিয়ে কি ভাষায় কথা বলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। বামফ্রন্ট এবং কংগ্রেস দলের তরফ থেকে মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম গতকাল সকাল, তারপরে বিকাল, সন্ধ্যা গেল, বারবারই খবর আসে রাজ্যপাল নাকি ঘুম থেকে উঠছেন না। আমি বললাম তাহলে ডাক দুল বাজান এবং বিভিন্ন ধরনের সুগন্ধি রান্নাবান্না করে নাকের কিনারে রাখুন, তারপর আবার চিফ মিনিস্টার গভর্নর সেক্রেটারি আজকে সকালটা ধরলাম, ঠিক আছে, গতকাল সারাদিন রাত ঘুমিয়েছেন তিনি, মহামান্যবর উঠেছেন কি? গভর্নরের কাছে তো সোমবার রবিবার তো হতে পারে, আমরা চাইছি আজকে হলো আজকে যাব। এবং সেক্রেটারি মহোদয় বলছেন স্যার যখনই তিনি বলবেন আমি সঙ্গে সঙ্গে খবরটা রেডি থাকবো, আমরা 10 মিনিটের মধ্যে এসে যাবো। কিরকম একটা রাজত্বে আমরা আছি? গভর্নর সকাল থেকে বললে ঘুমোচ্ছেন, দুপুরে ঘুমোচ্ছেন, সন্ধ্যায় ঘুমোচ্ছেন, রাত্রে তো তিনি ঘুমান কিনা জানি না। সারা রাজ্যে নিজেদের আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রতিদিন ছুটে যাচ্ছেন বিজেপি এবং তিপড়া মথা দলের নেতারা। তবে রাজ্যের কোনো সাংবাদিকের ক্যামেরায় এই ছবি ধরা পড়েনি যে আহত এবং রক্তাক্ত সিপিআইএমের কোনো কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছেন জিতেন্দ্র চৌধুরী অথবা নারায়ণ কর। আর যাবেনই বা কেন, যাদের নিপুণ নকশায় আর বর্বর হামলায় প্রতিদিন বিজেপি কর্মীরা রক্তাক্ত হচ্ছেন, সেই সিপিআইএম দলের ক্যাডাররা যে হামলা আর আক্রমণ সেরে মেলার মাঠের পাকা ঘরে বিরিয়ানি খান এই সত্য আজ গোটা ত্রিপুরা জানে। আর জানে বলেই আগামী 20 বছরের জন্য রাজ্য থেকে সিপিআইএম বিদায় নিয়েছে বললে খুব কম মানুষই আছেন যারা দ্বিমত পোষণ করবে। তবে মানুষের মনের কথা কে আর কবে পাত্তা দিয়েছে সিপিআইএম, তাই জিতেন্দ্র চৌধুরী রাজ্যপালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে পাশে বসে নীলজ্জের মতো হাসি দেন তপন চক্রবর্তী। আগামীর সিপিআইএম আসলে আমের ছড়া বকুল ফুল ফল কিছুই নেই, এমনি অবহেলায় যাকে সরিয়ে দিয়েছে ত্রিপুরার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।